ইয়েস বন্ধুরা আগে পরে আমরা অনেক সাংবাদিককে দেখেছি যারা নিজেদের নাম ক্রিঞ্জের খাতায় লিখে রেখেছে বাট রিসেন্ট টাইমে একজনই কাপাচ্ছে একজনই সবার রয়েছে গাইস সবাই বুঝতে পারছে কার কথা বলছি তাকে নিয়ে আমরা ভিডিও পরিচর্যা করেছি আর সেই ভিডিও অনেক মানুষ দেখেছে বাস্তব কথা আজকে যে চ্যানেল থেকে দেখবো ভিডিওটা ফ্রম দি চ্যানেল স্বপন আহমেদ আর যে সাংবাদিকের কথা বলছি ইয়েস ময়ূপরঞ্জন ঘোষ উনি কি কি বলেন আর কি না বলেন সেটাকে রোস্ট করা হবে এর মাধ্যমে আর এগুলো দেখতে প্রচণ্ড মজা পাই কারণ মানুষ প্রচণ্ড চালাক মানুষ ভুল ধরতে পারে মানুষ কোনটা ভুয়ো খবর কোনটা রিয়েল খবর মানুষের ক্ষমতা আছে সেগুলো ধরার নিজের থেকে যাচাই করার তো এখানে আলু ফাল বকৃত কাজ হবে না গাইস তো শুরু করা যাক আজকে বিনোদন গাইস তার ছেড়া হকার সাংবাদিক ফ্রম দি চ্যানেল স্বপন আহমেদ দু গাইস চলো একটু ছোট্ট সময় নিয়ে নেব তোমাদের থেকে হ্যাঁ আমি গান বার করেছি নিজে দেখেছি নিজে গিয়েছি জানি ভালো হয়নি ঠিক আছে কিন্তু তার একটু ভালোবাসা দেখিও জোর জবস্তে হলেও আর যদি চাও যদি চাও যে গান লিখি বা বার করি কেমন টাইপের যদি বলতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমার বলছো নিজের গান ওই গান আবার যা গান গিয়েছি বাবা আমি জানে তো ভিডিও বিনোদন শুরু করা যাক এখানে ময়ূরঞ্জন খুব সুন্দর অ্যাঙ্গেলে তাকিয়ে আছে সাইডে আমাদের আমার ওনার ভিডিও ফার্স্ট টাইম রিয়াক্ট করছি আমি ঠিক আছে না কি কথা চলেছে তো শুরু করা যাক ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখবো পিজ হয়ে যাও তুমি কোন পকেটে রাখবা সেইটা আমি তোমাকে দেখাবো তুমি কোন পকেটে রাখবা সেইটা হচ্ছে যেই পকেটে তোমার টাকা আছে সেই পকেটে তুমি রাখবা আমি একটা জিনিস এই হকার সাংবাদিক না এত কথা বলে এত অঙ্গভঙ্গি করে যা কিনা অন্য কোন সাংবাদিক করে না আমি শিওর এই হকার সাংবাদিকের মাথায়

তুমি মাথাটা সরাও তোমার মাথায় কি আছে সেটা আমরা আচ্ছা 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 আমি যেটা বলছিলাম যে তার মাথার হয়তো তার ছিঁড়া আছে এই যে তার মাথার দুইটা তার ছিঁড়া যার ফলে সে এত কথা বলে অকার হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংবাদিকতা করতে আইসা আর দুইটা তার ছিরা আছে তার দুইটা আমার তাকে লাগাইয়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই হোয়াট দা ফুচকা পাতা এখন বুঝলাম এই হকার সাংবাদিক কি জন্য এত বেশি কথা বলে এত উল্টা কথা বলে এই যে শুকনা পাতা এই শুকনা পাতা কি কিভাবে আমি তো জানি যে জানে যারা জানে তারা বোঝে বাট ডলাটা হেভি দেখালো ভাই যে শুকনা পাতা এই শুকনা পাতা সে এইভাবে কিভাবে আমি তো জানিও না হাতের তালুতে রাইখা এইভাবে গইসা গইসা সিগারেটের ভিতরে ভইরা এইটার জন্য সে উল্টা পাল্টা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদেরকে শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিক মূলত এই পাতার জন্য না আর কি আছে আর কিছু আছে ব্রেন আছে নাকি অন্য কিছু রে ভাই আরে মানুষের মাথায় তো আমরা উদাহরণ দেই যে গোবরে ভর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা আমি জায়গা মতো রাইখা দি তারে মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার জায়গা মতো গিয়া থাককো

তারপর আমরা দেখব যে তার পাগলামি ঠিক হয় কিনা আর এই সুযোগে আপনারা যারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজ স্বপন আহমেদ ফেসবুক পেজে যারা ফলো করেন নাই তারা ফলো করে ফেলেন এ tậtটা লাগায় দিলাম নে ভাই tật লাগায় দিলাম এবার ওই তো লাগায় দি ওকে সো এবার দেখি সে কি বলে তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলু দেনা ফিলপা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে কোন হবে ওই হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাই এই হকার সাংবাদিককে কখনোই মানুষ করা যাবে না হকার সারা জীবন হকারই থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে হকারগিরি করবে জোর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলো তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক থাকবে ভালো লেগেছে আর একটু টাইম নিয়ে করতে পারতো ঠিক আছে বেশি ছোট হয়ে গেছে আরো আমি আরো চাইতে অবশ্যই জানি অনেক কষ্ট নিজে নিজে করে করেছে কি সব পাঠাও তোমরা আমাকে কিন্তু বাস্তব কথা এগুলো পরেও কেউ ঠিক হবে না কারণ বিজনেস কাইস বিজনেস ব্যবসা পয়সা পয়সা মনে জিনিস পয়সা কারোর আপন না ঠিক আছে পয়সা মনে জিনিস আপন করে নিতে হয় পয়সা একবার নিজের আপন হয়ে গেলে তখন কেউ আপন না কি বলবে এখানে আর রাজনৈতিক পরিচর্যা যেটা পছন্দ না তাও মাঝে মাঝে মানে ঢোকার চেষ্টা করি ঠিক আছে কিন্তু গাইস ভালো লাগলো সেটা দেখে তোমাদের কমেন্ট কমেন্ট নিয়েও ভিডিও আজকে বেশি বড় না আজকে বিদায় এই মাত্রই আবার দেখা হয়ে গেছে নেক্সট এপিসোড একটা সিউটিক কে ভালো থাকবে সবাই